এক সময় এক দেশে দেবশক্তি নামে এক রাজা তার রানী আর রাজপুত্র সুন্দরকে নিয়ে বাস করতেন। যখন সুন্দরের বয়স 16, তখন তার হাবভাব আচার আচরণ কেমন অস্বাভাবিক হয়ে উঠল। তার শরীর ক্রমশ ক্ষীণ ও দুর্বল হয়ে আসতে লাগল। অনেক রকমভাবে চিকিৎসা করেও তার রোগের আরোগ্য হলো না। সুতরাং রাজা আর রানী সর্বদা দুঃখিত ও বিষণ্ন মনে দিন কাটাতেন। এর মধ্যে হঠাৎ একদিন সুন্দর কাউকে কিছু না জানিয়ে দেশত্যাগ করল। 7 দিন 7 রাত একভাবে চলার পর সে অন্য আর একটা দেশে পৌঁছল। সেই দেশে রাজার নাম ছিল বালি। সেখানে সুন্দর দিনের বেলায় ভিক্ষে করত আর রাতের বেলায় ঘুমত এক মন্দিরের চাতালে। এই বালি রাজার ছিল 2 মেয়ে। বড়টির নাম ছিল রূপবতী আর প্রজ্ঞাবতী ছিল ছোটটির নাম। তারা রূপে ছিল লক্ষ্মীর মতো আর বিদ্যা ও জ্ঞানে ছিল দেবী সরস্বতীর মতো। শিশু বয়সে তারা তাদের মাকে হারিয়েছিল। 2 বোন ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে মন্দিরে গিয়ে তাদের আরাধ্য দেবতার পূজা অর্চনা করত। তারপর প্রাসাদে ফিরে এসে রাজাকে প্রণাম করে তাঁর মাথায় ছোঁয়াত পুজোর ফুল। রূপবতী তার বাবাকে বলে, আমরা আপনার দয়ায় বেঁচে আছি, আপনার রাজ্য দীর্ঘস্থায়ী হোক আর আপনি দীর্ঘ জীবন লাভ করুন, ঈশ্বরের কাছে এই আমার প্রার্থনা। রাজা বালি অত্যন্ত খুশি হয়ে রূপবতীকে আশীর্বাদ করলেন। কিন্তু প্রজ্ঞাবতী বলল, বাবা, প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। ভগবানের কাছে আমার প্রার্থনা, আপনিও আপনার কৃতকর্মের ফল ভোগ করুন। তার কথা শুনে রাজার মুখ ভাব ভীষণ গম্ভীর হয়ে উঠল। তিনি তাকে আশীর্বাদ করতে ভুলে গেলেন। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। ছোট মেয়ের মুখে প্রতিদিন এ ধরনের কথা শুনতে শুনতে একদিন রাজা ভীষণ রেগে গেলেন। তৎক্ষণাৎ তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, আমার মেয়ে সর্বদাই কর্মফলের কথা বলে, আমি যে কোনো একজন বিদেশির সঙ্গে ওর বিয়ে দিতে চাই। যান, শিগগিরই যান, সেরকম একজন কাউকে খুঁজে নিয়ে আসুন। সুন্দর শুয়েছিল মন্দিরের বারান্দায়। রাজার পেয়াদা তাকে নিয়ে এলো রাজা বালির কাছে। তৎক্ষণাৎ কোনো আচার অনুষ্ঠান ছাড়াই সুন্দরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন। এরপর প্রজ্ঞাবতী তার বাবা আর দিদিকে প্রণাম করে সুন্দরকে নিয়ে প্রাসাদ ত্যাগ করে চলে গেল। পথ চলতে চলতে তারা একটা বিরাট জলাশয়ের সামনে এসে উপস্থিত হল। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল বলে সুন্দর জলাশয়ের ধারে এক গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো। আর প্রজ্ঞাবতী রান্নার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হাঁটতে হাঁটতে চলে গেল শহরের বাজারের দিকে। প্রজ্ঞাবতী ফিরে এসে দেখল সুন্দর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। ঘুমের ঘোরে তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে আর তার মধ্য দিয়ে মাথা বের করে রেখেছে একটা সাপ। তখন পাশের উই ডিবির মধ্য থেকে বেরিয়ে এলো আর একটা সাপ। তারা পরস্পরের ওপর দোষারোপ করতে লাগলো। উই ডিবির সাপ বলল, সুন্দরের শরীরের মধ্যে থেকে তাকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? তোমার বিষের প্রভাবে সে এক অদ্ভুত রোগের শিকার হয়েছে। সুন্দরের মুখের ভিতরে সাপ তখন বলল, কেন তুমি ওই ঢিপির মধ্যে ঢুকে 2 কলসি মোহরের ওপর তোমার বাসা বানিয়েছ, সেটা আগে বলো। তখন ওই ঢিপির সাপ বলল, 3 রাত্রির বাসি টক আমানির মধ্যে সর্ষে ফুটিয়ে রাজপুত্রকে খাইয়ে দিলে তোর মৃত্যু নিশ্চিত। তখন সুন্দরের মুখের সাপ বলল, আর তোর গর্তে গরম জল আর তেল ঢেলে দিলে তুইও চলে যাবি জমালয়ে। এরকম ঝগড়ার পর যে যার জায়গায় ফিরে গেল। প্রজ্ঞাবতী সাপ দুটির কথা শুনে নিয়ে সেই অনুযায়ী কাজ করল। প্রজ্ঞাবতী দেওয়া ওষুধ খেয়ে সুন্দর সুস্থ হয়ে উঠল আর ফিরে পেল রাজপুত্রের স্বাস্থ্য, সৌন্দর্য আর সমস্ত গুণ। এরপর উই ঢিপির মধ্যে গরম তেল আর জল ঢেলে দিতেই সেখানকার সাপটাও গেল মরে। এরপর সুন্দর কয়েকটা দিন গাছের নিচে কাটিয়ে রৌদ্রোজ্জ্বল দিন দেখে 2 কলসি মোহর নিয়ে
নিজের দেশের দিকে যাত্রা করল। বলো তো বন্ধুরা, আজকের এই গল্পটা থেকে তোমরা কী শিক্ষা পেলে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও।